আজকে তো আমার বললেন হে ও মুসলিম যুবক তোমার মামলাটা পেশ করো যুবক তখন দাঁড়ায় বলতেছে আমাকে অন্যায়ভাবে আমর ইবনুল আসের ছেলে মেরেছে পিঠের ভিতরে বাড়ি দিয়েছে হযরত ওমর এইবার আমর ইবনুল আসকে লক্ষ্য করে বললেন তোমার ছেলে এইটা বলে হ্যাঁ এই ছেলে তুমি কি তাকে আঘাত করেছো নাকি হযরত ওমরের সামনে মিথ্যা কথা বলবে এমন দুঃসাহস কোন ব্যক্তির নাই কেতাবের ভিতরে দেখলাম ওমর সে রাস্তা দিয়ে চলে 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যায় না মারহাবা এই ওমর ওমরের সামনে মিথ্যা কথা কিভাবে বলে আমার ইবনুল আসের ছেলে ডেকে ডেকে বলতেছে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ওমর মিথ্যা কথা বলবো না আমি এই ছেলের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম আঘাত করেছিলাম এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবাদে যখন স্বীকার করছে তাহলে সাক্ষীর কোনো প্রয়োজন পড়ে না নিজেই তো স্বীকার করেছে এইবার কাফের যুবকটাকে ডাক দিয়ে বলতেছে হে যুবক এই মুহূর্তে আমার কাছ থেকে তুমি চাবুক হাতে নাও এই ছেলেটা যত জোরে তোমাকে আঘাত করেছে তোমাকে প্রহার করেছে আমি ওমরের সামনে তত দুটো শক্তি দিয়ে তাকে আঘাতটা ফিরিয়ে দাও আমার বন্ধুগণ হযরত ওমর এমনটা দেখে যুবকটা ডাক দিয়ে বলতেছেন ও খলিফাতুল মুসলিমিন ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম গো এইটা আমি আগে জানছিলাম না বুঝেছিলাম না আমি ভেবেছিলাম তাদের দলের গভর্নরের ছেলের বিপক্ষে মামলা করলে আমার পাল্লা উড়ে যেতে পারে হুমকি আসতে পারে ধমকি আসতে পারে কিন্তু দেখলাম গো ইসলাম এমন একটা ধর্ম ন্যায় কখনো কাউকে বাদ দেয় না সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বলতেছে আমার বিচার আমি পেয়ে গেছি আমি তাকে আঘাত করতে চাই না ও ওমর এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন বলুন সুবহানাল্লাহ হযরত আমর ইবনুল আস মিশরের ভিতরে চলে গেলেন যাওয়ার পর দেখতেছেন একটা মিছিল রাস্তা দিয়ে চলে যাচ্ছে কথা কন কথা বলেন ঠিক কি না এটা তো শিরকি কাজ একজন মানুষের জীবন অন্যায়ভাবে তুমি হত্যা করে সেই জায়গার ভিতরে দেবে পানি দেওয়ার মালিক কে আর একটু জোরে বলুন কে পানি দেওয়ার মালিক হলো আল্লাহ সুতরাং তোমরা এই মানুষ জবাই করে সেখানে ভোগ দিয়ে পানি আনবে আমি আমর ইবনুল আস বেঁচে থাকতে এই ধরনের অন্যায় অপকর্ম হতে দেব না মারহাবা জোরে কর আপনারা উদ্দীপ্ত কণ্ঠে আজকে শপথ গ্রহণ করেন হতে পারে সুইডেনে আমরা যেতে পারবো না কিন্তু পৃথিবীর যে প্রান্ত থেকে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোন ব্যক্তি অবস্থান নেবে আমরা যেখানেই থাকি না কেন দল মন নির্বিশেষে আমরা তার প্রতিবাদ করব জোরে বলুন কথা ঠিক কি না এমতের পক্ষে কারা কারা আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা দেন ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর হাত নামান বন্ধুগণ সুইডেনে কোরআন পড়াইছে আমাদের অন্তরের ভিতরে কষ্ট আমরা এখান থেকে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করছি শুধু নিন্দা নয় আমাদের সামনে যদি কোন ব্যক্তি কোরআন এবং হাদিসের বিপক্ষে করে হতে পারি আমি আওয়ামী লীগ করি হতে পারে বিএনপি করি হয়তো অন্য পারি আমরা করি যে যে দল করি না কেন মনে রাখতে হবে দল জার জার ইসলাম আমাদের সবার কথা বলুন ঠিক কিনা আমরা যে দল করি না কেন সুইডেনের ভিতরে কোরআন পড়াবে বাংলার মুসলমান বসে থাকতে পারে না কথা বলুন ঠিক কিনা বাংলার মুসলমান জেগে উঠবে এটার মাধ্যমে আল্লাহ সমস্ত মুসলমানের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করে এই জন্য ফেরেশতাদের ভিতরে গর্ব করে বলেন ও ফেরেশতারা দেখো সুইডেনের ভিতরে কোরআন পড়াইছে বাংলাদেশের এক কোণে বসে তারা প্রতিবাদ করতেছে যদিও জানি এই প্রতিবাদ সেখানে পৌঁছবে না কিন্তু তারা যে প্রতিবাদ করেছে আমি আল্লাহকে খুশি করেছে ও ফেরেশতারা আমি আল্লাহকে যে এতটুকু ভালোবাসা দেখিয়েছে আমার কালামকে হেফাজত করার জন্য
তারা দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সাক্ষী থাকো আমার সমস্ত বাগদাদের আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ একটু জোরে বল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই কুমারীকে বলি দিতে পারব না যার কারণে সমস্ত মানুষদেরকে বাধা দিলেন তারা বাড়ির দিকে কুমারীকে ফেরত দিয়ে দিল এবং বললেন আমর ইবনে আস তাহলে পানির দায়িত্ব আপনার উপরে তিনি বললেন না না পানির দায়িত্ব আমার উপরে না দিবেন কে আর একটু জোরে বলুন কে পানি দিবেন আল্লাহ ঈমান আমাদের ঠিক রাখতে হবে মুসলমান জীবন দিতে পারে তবে ঈমান কখনো বিলায় দিতে পারে না আমার বন্ধুগণ আমর ইবনে আস বললেন আমি পানি দিতে পারবো না তবে দোয়া করতে পারবো আল্লাহর কাছে দোয়া করব কিন্তু আমি কুমারী বলি দিতে দেব না যার কারণে দেখা গেল আল্লাহর কি কুদরত সে বছর কুমারী পূজা না করার কারণে বলি না দেওয়ার কারণে নীল নদের ভিতরে আর পানি আসে না নীল নদের ভিতরে পানি না আসার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গেল অনেক মানুষ সেই দেশ ত্যাগ করে অন্য অন্য দেশের ভিতরে চলে যাচ্ছে এবং অন্যান্য মানুষগুলো আমার ইবনে আসের কাছে এসে বলছে ও খলিফা আমর ইবনে আস আপনাকে বলতে চাই আপনি আমাদেরকে কুমারী পূজা করতে দেন নাই বলি দিতে দেন নাই যার কারণে দেখেন নীল নদের ভিতরে পানি নাই আমাদের অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে আপনি হয়তো আমাদেরকে পানির ব্যবস্থা করে দিবেন না হয় আপনি আমাদেরকে কুমারী বলিদান দিয়ে দিবেন যে কোনো একটা মতামত আপনি আমাদের দিবেন হযরতে আমর ইবনে আস বললেন আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করো আমি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে একটা পত্র পাঠাইতে চাই সুবহানাল্লাহ ওমরের কাছে পাঠায় দেবেন হযরত ওমর রাসূলের এমন একজন সাহাবী যার সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন ওমর জান্নাতি সুবহানাল্লাহ বলেন ওমর জান্নাতি এ কথা শোনার পরে ওমর নামাজ বাদ দেয় নাই এ কথা বলার পরে রোজা বাদ দেয় নাই ওমর ছাগলের বাচ্চার কাছে গিয়ে গিয়ে ছাগলের বাচ্চাটাকে ধরে ধরে কান্না করে এদের ডেকে বলে ও ছাগল রে তোর কপাল কত ভালো রে তোকে যখন জবাই করে খেয়ে ফেলবে তোর আর হিসাব থাকবে না কিন্তু আমি ওমরের আল্লাহর কাছে হিসাব দিতে হবে ঘাসের কাছে গিয়ে বলে ঘাস রে তোর কপাল কত ভালো রে আল্লাহর কাছে তোর কোনো হিসাব দিতে হবে না পশু পাখি খেয়ে ফেললে এটার মাধ্যমে তোর জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি ওমরকে আল্লাহ তুমি হিসাব দিতে চাই আমি ওমর হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাতে আমি যাইতে পারবো না হিসাব দিতে পারবো না সাহাবাই কেরাম দেখে বললেন ও খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর রাসূল তো আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন ওমর ডাক দিয়ে বলেন আল্লাহর রাসূল যখন বেঁচে ছিলেন ওই সময় তিনি জান্নাতি আমাকে বলেছিলেন হয়তো রাসূল ইন্তিকালের পরে আমার থেকে এমন গুনাহ হয়েছে যে এই গুনাহের মাধ্যমে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে পারে এই হলো রসুল বলছে জান্নাতি বসে থাকে নাই ইবাদত বন্দেগী নিয়মিত করে হযরত ওমর এমন ব্যক্তি তার কাছ থেকে ইউরোপ থেকে চিঠি আসছে রোমের বাদশা চিঠি দিয়েছে যে আমার মাথা ব্যথা ভালো হয় না সমস্ত ওষুধ পানি খাই ভালো হয় না হযরত ওমরের কাছে যখন আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট্ট একটা চিরকুট লিখে দিলেন দিয়ে বললেন এটা আগে খুলে দেখবেন না এইটা এটা সুন্দর করে একটা টুপির ভিতরে লাগায় দিলেন ভিতরে দিয়া বললেন যে এই বাচ্চা মানে এই টুপিটা পরে থাকে রোমের বাচ্চা কাছে যখন দিছে সে টুপিটা মাথায় দিছে টুপি যখন মাথায় দেয় তখন মাথা ব্যথা ভালো সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ টুপি যখন খোলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় আবার ভালো টুপি খুলে মাথা ব্যথা টুপির মধ্যে কি আছে আগে এটাই দেখে নি টুপিটা খুলছে টুপিটা খোলার পরে দেখে টুপির ভিতরে একটা কাগজ সেই কাগজের সাথে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ বিসমিল্লাহ এত পাওয়ার এই বিসমিল্লাহর নামের বরকতে এই টুপি যখন মাথায় দেয় আল্লাহ পাক তার মাথা ব্যথা ভালো করে দেন সুবহানাল্লাহ বলে এই লোক হযরত ওমরের কাছে চিঠি দিলেন আমর ইবনে আস মনে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পড়লেন চিঠির ভিতরে
كماري بولي نغر كوثا لكا سي چيتي تا پوري حلد تومان دوركات نماز دائي كلن مرحبا جرقا دوركات نماز دائي كوري شمبر كوري تيني اكتا اتر بطر لكينا اكتا چيتي اكتا چيتي لكي اي چيتي تا پاتي دلن چيتي تا حضرت عمر بلاس رضي الله تعالى عنه بولن چيتي تا بطر لكا رويسه কিছু টুক লেখা রয়েছে যে তোমাকে ধন্যবাদ তুমি যেহেতু কুমারী বলিদান দিতে নিষেধ করেছো এটা একদম ঠিক কাজ করেছো তোমাকে ধন্যবাদ আমি যে চিঠিখানা লিখে দিলাম এই চিঠিখানা তুমি নীল দরিয়ার ভিতরে ছেড়ে দিলে নীল নদের ভিতরে ছেড়ে দিলে বাকি কাজটা আমার আল্লাহ করবে সুবহানাল্লাহ বলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাইলেন সেই চিঠিটা নিয়ে যখন তিনি চলে গেলেন নীল নদের ভিতরে যখন গেলেন যাওয়ার পরে সেই চিঠিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিলেন আল্লাহর কুদরতে বোঝা বড়দায় চিঠিটা যখন দিলেন আল্লাহর কুদরতে নীল নদের পানির দ্বারা চতুর্দিকে ভরে গেল সুবহানাল্লাহ নীল নদ এমন ভাবে ভরে গেল ওই বছরে কত পানি এসেছে অন্য কোন বছরে এত পানি আমার আল্লাহ দেয় নাই যত পানি ওই বছরে দিয়েছে ইতিহাসের ভিতরে পড়লাম ইতিহাসের পৃষ্ঠায় লেখা রয়েছে হযরত ওমর ওই সময় যে চিঠিখানা দিয়েছিলেন ওই চিঠির পর থেকে প্রত্যেক বছরে তো কত নদী আসলো কত নদী শুকিয়ে গেল কিন্তু হযরত ওমর যে চিঠিখানা দিয়েছিলেন ওই চিঠির পর থেকে আজ পর্যন্ত কখনো নীল নদীর পানি শুকায় নাই এমন নীল নদীর ভিতরে কি চিঠিটা দিলেন চিঠির ভিতরে কি লেখা রয়েছে আমার বন্ধুগণ অত্যন্ত সুন্দর একটা কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ লিখে দিয়েছেন হযরত ওমর লিখে দিয়েছেন ও নীল দরিয়া ও নীল নদী তোমার সমীপে আমি বলি আল্লাহর নামে শুরু করলাম যদি তুমি নিজ ইচ্ছায় নিজের শক্তি বলে যদি তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলছি তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই পানি দেওয়ার দরকার নাই কিন্তু তুমি যদি আল্লাহ পাকের নির্দেশে যদি তুমি নীল দরিয়া যদি পানি দিয়ে থাকো তোমার পানি যদি প্রবাহিত হয়ে থাকে তাহলে এই মুহূর্তে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পানি দেওয়া আরম্ভ করে দাও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠিখানা দেখেছিলেন দূরে কাত নামাজ পড়ে ভরসা করেছেন কার উপরে আর একটু জোরে বলুন কার উপরে আল্লাহ পাকের উপরে যখন তিনি ভরসা করেছিলেন এই ভরসা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভরসার প্রতিদান দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সেই জন্য ভাইরা এই ইসলাম ধর্ম পালন করলে কবরের দোয়া যদি কবুল হয় আমাদের দোয়া কি কবুল হবে না আর একটু জোরে বলেন হবে কি হবে না আর একটু জোরে বলেন হবে কি হবে না কিন্তু আপনাদেরকে এই টুপি পরার কারণে মানুষে পাগল বলবে মানুষে আপনাদেরকে গাল মন্দ করবে ঠকছেন এই ধর্মের কথা আপনাদেরকে বলবে কিন্তু মনে দুঃখ নেওয়া যাবে না আমার আপনার নবী মুহাম্মদের রাসূলুল্লাহ তেনাকে কাফেররা পাগল করেছে কথাটা ঠিক কি না আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকাল্লিমুনা বিয়াউমিদ্দীন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ নবী যখন হিজরত করলেন হিজরত করে মদিনার দিকে যখন আসলেন তখন ইহুদিদের একজন পণ্ডিত ছিল সেই পণ্ডিতের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম জোরে বলুন কি নাম আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম একজন পণ্ডিত এই পণ্ডিত তার ফুফুর সাথে কৃষি কাজ করতেছিল কৃষি কাজ করার অবস্থায় যখন তিনি দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রাস্তা দিয়ে হেঁটে যায় তিনি দেখতে পাইলেন এলাকার লোকেরা বলতেছে ওই দেখো পাগল এসেছে পাগল এসেছে এই পাগলকে মক্কার লোকেরা তারা তাকে তাড়িয়ে দিয়েছে সেই পাগল আমাদের মদিনায় এসেছে জোরে বলুন নাউজুবিল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু
আরেকটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন পাগল বললেন এইবার আব্দুল্লাহ ইবনে সারাফ তার ফুফিকে ডাক দিয়ে বলতেছেন ও ফুফি এই লোকটাকে পাগল বলতেছে কারণ কি বলে এই লোকটার নাম হলো মোহাম্মদ এই লোকটা তার বাপ দাদার ধর্মের ভিতরে সুলতানি মারছে সুলতানি এমন ভাবে মারছে নতুন ধর্ম গ্রহণ করেছে নতুন ধর্ম আবিষ্কার করেছে যার কারণে তার দেশের মানুষ তাকে এলাকা থেকে বের করেছে বলুন নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম ডাকলে কয় তাহলে কেমন পাগল নাম হলো মোহাম্মদ আমি তো তাওরাত কিতাবের ভিতরে যেহেতু সে ইহুদি আর ইহুদিদের কিতাব হলো তাওরাত মুসা নবীর উপরে নাযিল হয়েছিল বলে তাওরাত কিতাবের ভিতরে তো মোহাম্মদ নাম অসংখ্য জায়গায় রয়েছে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ এই মোহাম্মদ তো সেই মোহাম্মদ না দেখি তাই আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনলেন মোহাম্মদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন মারহাবা বলে আপনি পাগল করবেন আল্লাহ পাঠায়া দিবে আপনি দুল্লাত করবেন মর্যাদা বাড়িয়ে দিবে কে আরেকটু জোরে বলুন কে আল্লাহ যদি ভালোবেসে মাথা চুল ধরে টেনে তোলে পা ধরে আপনারে কেউ নিচে নামাইতে পারবে না কথা বলেন ঠিক কি না পাগলের কাছে চলে গেলেন যা বলতেছেন দেখি কেমন পাগল চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম আর এদিকে ওদিকে তাকায় না এক দিয়ে তাকায় রয়েছে মারহাবা বলল সাহাবায়ে কেরাম ডাক দে বলতেছে ও সালাম কি হইল ও হ্যাঁ হ্যাঁ এক দিয়ে তাকায় ছিলা কারণ কি আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে জীবনে কত মানুষ দেখেছি কত মানুষের কাপড়া চেহারা দেখেছি খোদার কসম করে বলি এত সুন্দর নুরানি চেহারা কখনো দেখি এই চেহারা এত মায়ের চেহারা রে এই চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয় এই চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সবকিছু হয়ে যায় আব্দুল্লাহ ইবনে সালাম দেখে বলে এটা কোন পাগলের চেহারা হতে পারে না আমার দিল তো কথা বলার আগে সাক্ষ্য দিচ্ছে ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর আমার দিল তো সাক্ষ্য দিচ্ছে ইনি আল্লাহর নবী ছাড়া কেউ হতে পারে না কিন্তু শুধু চেহারা দেখে হবে না নবী কি না একটু পরীক্ষা করা দরকার একটু আমি পরীক্ষা করতে চাই আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্ব নবীর কাছে গেলেন কাছে যাওয়ার পরে বলতেছে ও মোহাম্মদ আপনাকে আমি বলতে চাই আপনি তো নবুয়ত দাবি করেছেন আপনার সম্পর্কে আমি তাওরাত কিতাবে বহু কিছু বলেছি কিন্তু বলতে চাই তিনটা প্রশ্ন আপনাকে আমি করব এই তিনটা প্রশ্ন উত্তর যদি আপনি সঠিকভাবে যদি দিতে পারে তাহলে আমি বিশ্বাস করব আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর কয়টা প্রশ্ন আর একটু জোরে বলুন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন করলাম আল্লাহ রসুল বলেন আমি রেডি রসুলকে এক নম্বর প্রশ্ন করলেন ইহুদিদের পাদ্রি আব্দুল্লাহ ইবনে সালাম ও মোহাম্মদ এক নম্বর প্রশ্ন হলো আমরা যেহেতু ইহুদি আমরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করি যেহেতু আমাদের উপরে তাওরাত কিতাব নাযিল হয়েছে আমাদের নবী মুসা আলাইহি সালাম আমরা যেহেতু বিশ্বাস করি আপনাকে এই মুহূর্তে বলতে হবে মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে আল্লাহ পাক প্রথমে নাস্তা করাবেন এই জান্নাতীরা যখন নাস্তা করবে তখন এই নাস্তাটা আল্লাহ কোন জিনিস দ্বারা করাবে জান্নাতের ভিতরে নাস্তা কি দিয়া করাবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো আমরা দেখি মানুষগুলা তার বাবা আমার বয়স থেকে তৈরি হয় কারো বাবার চেহারার সাথে সন্তানের চেহারাটা কিছু হয় কোন কোন সন্তান মায়ের চেহারার সাথে মিল না যায় আপনি বলুন তো কোন কোন সন্তান মায়ের চেহারার মতো হয় কেউ কেউ বাবার ফেস কাটিং পায় আপনার বলতে হবে এই কাজটা কি জন্য হয়
বুঝতে পারছেন প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ কিয়ামত যে হবে কিয়ামতের অনেক আলামত আছে কোন সময় কোন আলামত হলে পড়ে মানুষ বুঝতে পারবে এই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে গেছে আমরা তো জানি কিয়ামত শুরু হবে কিন্তু শুরু হবে কবে এইটা তো আমরা জানি না কিয়ামত যে এই মুহূর্তে শুরু হইছে এর প্রথম আলামত কোনটা এই তিনটা প্রশ্ন যদি উত্তর আপনি বলতে পারেন ও মুহাম্মদ এই মুহূর্তে আমি এই জায়গা থেকে ইসলামের ঘোষণা দিতে চাই তিনটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা জোরে কান জানতে ইচ্ছা আমি আপনাদের কালেকশনের জন্য বাজাবো না আমি ওয়াজ আপনাদের এখনই করে দেব আল্লাহর ঘরের জন্য আপনারা দেন বা না দেন এটা আপনাদের ব্যাপার কিন্তু ওয়াজ বাজার রাখার লোক আমি না ও বন্ধু তিনটা প্রশ্নের উত্তর আমি দিয়া যাই সেই প্রশ্নের ভিতরে আল্লাহর রাসূল বললেন তোমার প্রশ্ন শেষ বলে হ্যাঁ আল্লাহর রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাফ ভালো করে শুনে রাখো তোমার এক নাম্বার প্রশ্ন হলো মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পর এই মানুষদেরকে আল্লাহ পাক প্রথমে নাস্তা করাবেন কিসের দ্বারা নাস্তা করাবেন এইটা তুমি জানতে চেয়েছো আমি বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুই পথ দিয়ে নাস্তা করাবেন এক নাম্বার জিনিস হলো জান্নাতের ভিআইপি রুটি জোরে কান কি রুটি আমাদের দেশের রুটির মতো না আমাদের দেশের রুটি আমাদের দেশের ভিতরে রুটি অত্যন্ত কষ্টকর খাদ্য তা আমরা আনন্দের সাথে খাই আবার বাজার থেকে আটা কিনা যেই রুটিটা খাই লেখা থাকে আটা কিন্তু ভিতরে ময়দা সবাইতে সবাইকে দাঁত ব্যথা হওয়ার কথা বলেন ঠিক কিনা এই তো আমাদের রুটি ও বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই দুনিয়ার রুটি আর জান্নাতের রুটি এক না আল্লাহর রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম জান্নাতের রুটি দিবেন এবং জান্নাতের রুটির সাথে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন বলুন সুবহানাল্লাহ মাছের কলিজা কোন কোন কেতাবের ভিতরে লেখে নিয়ম মাছের কলিজা দিয়ে নাস্তা করাবেন কোন কোন কেতাবের ভিতরে লেখে মাছের কলিজা জান্নাতি মাছের কলিজা দিয়ে নাস্তা এমন নাস্তা করাবেন মুখে দিবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে 70,000 ধরনের স্বাদ মুখে চলে আসবে বলুন সুবহানাল্লাহ এত স্বাদ এত স্বাদ বান্দা বলবে আল্লাহ এটাই নাকি জান্নাতি খাবার এটাই নাকি জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা এটা জান্নাতি খাবার না এটা হলো জান্নাতি খাবারের প্রথম সূচনা বলুন সুবহানাল্লাহ এটা জান্নাতি খাবার না এটা জান্নাতি খাবারের নাস্তা কোন জায়গায় যদি আপনি দাওয়াতে যান দেখবেন প্রথমে আপনাকে ফলমূল দিয়ে নাস্তা করায় এরপরে বাড়ি খাদ্য আপনাকে খাওয়ায় এখন ফলমূল খাওয়ার পরে আপনি যদি মনে করেন যে এইটাই হয়তো আমার আসল তাহলে এইটা আপনি যেমন ভুল করবেন আল্লাহর রাসূল বলেন জান্নাতের নাস্তা খাওয়ার পরে মানুষ মনে করবে এইটাই বুঝি জান্নাতের আসল খাবার কিন্তু আসলে এটা আসল না এটাই হলো জান্নাতের প্রথম নাস্তা বলুন সুবহানাল্লাহ এক নাম্বার জান্নাতের নাস্তা হবে রুটি এবং কি মাছের কলিজা কি মাছের কলিজা আব্দুল্লাহ ইবনে সালাম বলেন উত্তরটা সঠিক দুই নাম্বার প্রশ্নের উত্তরটা এবার দেন তৃতীয় নাম্বার প্রশ্ন হলো দুনিয়ার মধ্যে সন্তান যখন জন্মগ্রহণ করে কোন সন্তান মায়ের চেহারা হয় কোন সন্তান বাবার আকৃতি হয় কারণটা কি আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা সন্তান মা এবং বাবার বীর্য থেকে তৈরি হয় যেই সমস্ত সন্তানেরা মা বাবা যখন সহবাস করেন বাবার বীর্য যদি আবিক্য হয়ে যায় বেশি যদি হয়ে যায় তাহলে সেই জায়গা থেকে সন্তানটা বাবার স্রোত ধারণ করে সুবহানাল্লাহ বলেন আর যদি সেই সন্তানের ভিতরে যদি মায়ের আকৃতিটা বেশি থাকে তাহলে ওই সন্তানটা মায়ের মতো হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করে বলেন সুবহানাল্লাহ কিন্তু হুবহু মায়ের মতো হয়
কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষের চেহারাকে ভিন্ন বানাইছেন একজনকে আরেকজনের মতো দেখা যাইতে পারে কিন্তু হুবহু না আল্লাহ পাক প্রত্যেক মানুষের চেহারা যেমন ভিন্নতা দিয়েছেন হাতের আঙ্গুলের ছাপটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা আলাদা দিয়েছেন কারণ ঠিক কি না এমন কুদরত আমার আল্লাহ দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন হুজুর এই উত্তরটাও সঠিক সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার জবাব তৃতীয় নাম্বার দোস্ত নাকি বলে কিয়ামত শুরু হয়ে গেছে এটা বুঝবো কোন আলামতের মাধ্যমে আল্লাহর রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম শুনে রাখো বিশ্বের পূর্ব দিগন্ত থেকে এক ধরনের আগুন বের হবে এক ধরনের আগুন জ্বলতে জ্বলতে বের হবে ওই আগুনের তাপের কারণে আগুনটা দেখে মানুষগুলো বিদ্যুৎসন্ত্রস্ত হয়ে দৌড়ে দৌড়ে পশ্চিমের দিকে আসতে থাকবে মানুষগুলো যখন আগুনটা দেখে ভয় পেয়ে যাবে মানুষগুলো যখন দিশেহারা হয়ে যাবে মানুষগুলো যখন পাগল পাগল হয়ে দৌড়াতে থাকবে আগুনের লেলিহান শিখা দেখে যখন তারা পশ্চিম দিকে দৌড়াবে ওই সময় বুঝে নিবা দুনিয়ার মধ্যে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম তখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাওরাত কিতাব পড়েছি আখিরে জামানার পয়গম্বরের কথা হাজার হাজার পড়েছি আমার বিশ্বাস হয়ে গেছে অপেক্ষায় ছিলাম গো ও নবী আপনার অপেক্ষায় ছিলাম হাজার হাজার বারবার করেছি আল্লাহ আমার কপালটা সত্যান্ত সৌভাগ্যবান করেছেন আমি এই প্রশ্নটা যে করেছি আমি পড়েছি পৃথিবীর মধ্যে কোন নবী ছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে না আপনি যে মুতুরের সঠিক সমাধান দিয়েছেন আমার বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হয়েছে আপনি হলেন আখেরি জামানার পয়গম্বর সুতরাং আর এক মুহূর্ত দেরি করতে চাই না এই মুহূর্তে আমি হাতখানা আগায়া দিলাম আপনারা হাতখানা আগায়া দেন আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন আমার নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম বসে থাকা যাবে না মানুষদেরকে দাওয়াত দাও কবরের কথা বলো ইসলামের কথা বলো মৃত্যুর কথা বলো কেন না এই মানুষগুলা মারা যাবে বেঈমান হয়ে যদি কোনো মানুষ মারা যায় এই মানুষের জন্য আমি নবী সুপারিশ করতে পারবো না কিন্তু এই মানুষ যদি ঈমান নিয়ে যদি মারা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য সুপারিশ করতে পারবো সুতরাং তুমি তাদেরকে মৃত্যুর কথা দাওয়াত দাও সমস্ত সাহাবায়ে কেরাম মিলে মৃত্যুর কথা দাওয়াত দাও আরম্ভ করলেন ও সাহাবায়ে কেরাম মরে যখন যাইবে ইসলামের জন্য মৃত্যু বরণ করেন সেই জন্য বলি কোন জমিনের মাটি আমার হবে গো সুলতান কম না ভাই কোন জমিনের মাটি আমার হবে গো সুলতান আমার মরণ কালে কে পড়িবে আমার মরণ কালে কে পড়িবে মধুর কোরআন তোর জমিনের মাটি আমার হবে গো সুলতান ঠিক কিনা আমার বন্ধুগণ মৃত্যুবরণ করব সব কিছু রেখে যাব আল্লাহ রাসূল বলেন এক শ্রেণীর মানুষ কবরে যাওয়ার পরে সব পদে মারহাবা আর একটু জোরে কোন মারহাবা আপনারা সেই শ্রেণীর ভিতরে যাইতে চান কি চান না এক শ্রেণীর মানুষ যারা কবরের ভিতরে যায় সব পাবে ওই শ্রেণীর মানুষ তারাই হবে তারা হলো যারা দুনিয়ার মধ্যে থেকে সজ্জায় জারিয়া করে গেছে ওই মানুষগুলা হবে তারা যারা কবরের ভিতরে গুনার বান্দার নিয়ে যাবে হাসুরের ময়দানে আমলের পাল্লাটা তাদের বাড়ি নিয়ে যাবে ফেরেশতারা বলবে ও মালে এ যখন মারা গেছিল গুনা ছিল বেশি এখন তো নেকি দেখা যায় বেশি আল্লাহর বান্দার পক্ষে আল্লাহ সুপারিশ করে বলবেন এই বান্দাটা দুনিয়ার ভিতরে মসজিদে টাকা দিছে
আসছে দুনিয়ার ভিতরে নেক কাজ করে আসছে যার কারণে নেকির পাল্লা যত দিন পর্যন্ত মানুষরা নামাজ পড়ছে তার আমলনামা এটা সব দেওয়া হইছে এই সব যাইতে যাইতে গুনার পাল্লা হালকা হয় তার নেকির পাল্লা বোঝাই হয়ে গেছে ভারী হয়েছে বলে সুবহানাল্লাহ